যেমন এই গামলাগুলো কিনেছি আমার কিন্তু ভিডিও শুরু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি এই গামলাগুলো কিনেছি এখানে প্রায় পঁচিশ তিরিশটা গামলা আছে এগুলো একশো টাকা করে আমি বিক্রমপুরে কিনছি এক গ্রাম ডিম থেকে দুই কেজি পোকা হয় আমরা সেটা ধরবো না আমরা এক গ্রাম ডিম থেকে এক কেজি পোকা ধরি সেই ক্ষেত্রে দুইশো কেজি হয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকায়তহু হ্যালো বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিডের পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটা অনেকেরই জিজ্ঞাসার কারণে মানে অনেকের প্রশ্নের উত্তরটা সরাসরি আমি দিচ্ছি তো অনেকেই জানতে চেয়েছেন যে মুরগিকে খাওয়ানো ছাড়া এই ব্ল্যাক সোলজার সেক্টর দিয়ে আসলে কি টাকা প্রফিট করা যায় কি না বা ইনকাম করা যায় কি না তো আজকে আমি একদম সঠিক হিসাব যেটা যে আপনি যদি মুরগিকেও না খাওয়ান আপনি অল্প টাকার মধ্যে ইনভেস্ট করে আপনি মিনিমাম হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা পার মান্থ ইনকাম করতে পারবেন এরকম একটা একদম ডকুমেন্ট সহ হিসাব আমি যেটা আমরা করতেছি সেটা এই জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং বা হেল্পফুল হবে আশা করবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো যেহেতু মুরগিকে না খাইয়ে আপনাকে হচ্ছে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে হবে তো আপনার মনে রাখতে হবে যদি আপনার কাছে এই ধরনের কিছু গামলা থাকে আগেরই এক্সপায়ার তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টটা আরও কমে যাবে যেমন আমি আপনাকে বলি আমার প্রত্যেকটা গামলাতে লার বা পিউপা রয়েছে প্রত্যেকটা গামলাতে তো আমি যেমন এই গামলাগুলো কিনেছি আমার কিন্তু ভিডিও শুরু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি এই গামলাগুলো কিনেছি এখানে প্রায় পঁচিশ তিরিশটা গামলা আছে এগুলো একশো টাকা করে আমি বিক্রমপুরে কিনছি আপনার এত গামলা না আপনি ফর এক্সাম্পল প্রথম বিশটা গামলা কিনলেন একশো টাকা করে দুই হাজার টাকা আর হচ্ছে আপনি পাঁচ কেজি উপা বলেন পিউপা বলেন বা স্টিক বলেন যেটাই আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটা কিনলেন সেই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে আপনার হয়ে গেল এবার চলুন আমরা মুরগিকে না খাইয়ে আমরা কিভাবে পাঁচ সাত হাজার টাকা ইনভেস্ট দিয়া প্রথম মাসেই বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করব। তবে এই বিশ থেকে তিরিশ হাজার টাকা যেরকম ইনকাম সেখানে সামান্য কিছু রিস্ক আছে সেটা আমি ভিডিও শুরুতে এখন বলে দিচ্ছি তো দর্শক বন্ধুরা ব্যবসায়িক হিসাব অনুযায়ী রিস্কটা হচ্ছে কি যেমন আমাদের একটা মাধ্যম আছে বা আমাদের কিছু পরিস্থিতি আছে যেমন আপনারা আমাদের কাছ থেকে পোকাটা কিনে নেন তো আমরা যখন মাদার কালচার তৈরি করি যেমন আমি সর্বপ্রথম হিসাবটা দিচ্ছি সেটা হচ্ছে পাঁচ কেজি পিউপা থেকে যখন মাসি হয় সেখান থেকে মিনিমাম দেড়শো থেকে দুইশো গ্রাম ডিম সংগ্রহ করা যায় তো অক্সফোর্ড ইউনিভার্সিটির তথ্যমতে মতে এক গ্রাম ডিম থেকে দুই কেজি পোকা হয় আমরা সেটা ধরবো না আমরা এক গ্রাম ডিম থেকে এক কেজি পোকা ধরি সেই ক্ষেত্রে দুইশো কেজি হয় আপনি দুইশো কেজিও ধরার দরকার নাই একদম কম করে হলো আপনার একশো কেজি পোকা হবে এখন আসেন একশো কেজি পোকা যখন আপনার হবে তখন আপনি এই পোকাগুলোকে একদম জিরু থেকে এ টু জেড আপনি কমপ্লিটলি জিরু থেকে লার্ভা থেকে শুরু করে একদম স্টিক হওয়া পর্যন্ত তিরিশ থেকে ৩২ দিন সময় লাগে বিষয়গুলো একটু মাথায় ঢুকাবেন তারপর আপনারা বুঝতে পারবেন এবার আসেন আপনি যদি মাদার কালচার তৈরি করেন যেহেতু আপনি মুরগিকে খাওয়াবেন না এমনিতে প্রফিট করবেন বিশ থেকে তিরিশ হাজার টাকা তো সেই ক্ষেত্রে আপনাকে মাদার কালচার তৈরি করতে হবে যেহেতু অনেক নতুন মুরগি খামারিরা আছে বা অনেক নতুন উদ্যোক্তা বা এরা আছে যেনারা আসলে ব্লাক নিয়ে শুরু করতে চায় তো অনেকেই কিনে সেক্ষেত্রে আপনি যখন একশো কেজি পোকা আপনি রেডি করবেন আপনার ফিড লাগবে মাদার কালচারের ক্ষেত্রে ফিডটা হচ্ছে সবচেয়ে বেটার কারণটা হচ্ছে সেক্ষেত্রে আপনার কস্টিং খরচটা বেড়ে যাবে কিন্তু রুষ্টু পুষ্ট এবং ভালো সাইজের মাদার কালচারের জন্য ফিট হান্ড্রেড লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার একশো কেজি পোকা রেডি করতে মাদার কালচার হওয়া পর্যন্ত আপনার মিনিমাম বিশ হাজার টাকার ফিট লাগবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হিসাব এটা বিশ সরি আরেকটু বেশি লাগবে বা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আপনার ফিড লাগতে পারে তো সেক্ষেত্রে আপনি যখন পোকাটা রেডি করলেন ওই যে ভিডিও শুরুতে আমি বললাম যে যতটা ইনকাম করা যায় সেটার মধ্যে সামান্য কিছু রিস্কও রয়েছে যেহেতু এটা এক মাসের ব্যাপার স্যাপার সেক্ষেত্রে রিস্কটা হচ্ছে এটা যখন আপনার মাদার কালচারটা তৈরি হয়ে গেল বা আপনি একশো কেজি পোকা উৎপাদন করে ফেললেন সেই ক্ষেত্রে আপনি যখন ধরেন দুইশো বা আড়াইশো টাকায় বা সর্বোচ্চ তিনশো টাকায় আপনার পোকা উৎপাদন হয়ে গেল কমপ্লিটলি এটা কিন্তু বুঝে নিয়েন অনেকে কথা পেছায় না যেহেতু যেরু থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তিরিশ থেকে বত্রিশ দিন সময় লাগে তাহলে আপনি প্রথম অবস্থায় প্রথম মাসে ইনকামটা করতে পারবেন তো সেখান থেকে আপনি একশো কেজি পোকা এক মাসে রেডি করার পরে এইবার রিস্ক যেটা সেটা হচ্ছে এই পোকাটা যেমন আমাদের বিক্রি করার একটা মাধ্যম আছে আমাদের ইউটিউব আছে বা এছাড়া আমাদের পরিচিতি আছে অনেকে জানে আমরা ব্ল্যাক সোলজার বিক্রিও করি মাদার কালচার যেটা তো ম্যাক্সিমাম মানুষ আমাদের কাছ থেকে কিনতে আসে তখন আমরা নর্মালি হচ্ছে একদম যদি স্টিক পোকা হয় তাহলে ছয় সাতশোর নিচে আমরা বিক্রি করি না আর যদি পিউপা হয় যেহেতু ভালো মানের ফিট দিয়ে তৈরি করা সেই ক্ষেত্রে পাঁচ ছয়শো বা ছয়শো পাঁচশো নিচে বিক্রি করলে প্রফিট হয় না যেমন আড়াইশো তিনশো টাকা যদি আপনার ফিড দিয়ে খরচ হয় সেই ক্ষেত্রে আপনি যদি দুই তিনশো টাকা যদি আপনার পার কেজিতে লাভ না থাকে তাহলে এটা হচ্ছে এক মাস আপনি এটার পিছনে কষ্ট করতে হয় সেই ক্ষেত্রে আপনার কোনো লাভের আশঙ্কা থাকে না আপনি এক মাস কষ্ট করে যদি আপনি দুই তিনশো টাকা লাভ না করেন তাহলে আমি মনে করি এটাতে কোনো প্রফিট নেই তো সেই ক্ষেত্রে যখন আপনি যদি এক্সাম্পল আপনি যদি চারশো করেও বিক্রি করেন যে বা আপনার যদি পাশাপাশি অন্যান্য কিছু না নাড়ি এটা সেটা খাওয়াই যদি আপনার দুইশো টাকার মধ্যে আপনি উৎপাদন করতে পারেন মাদার কালচার তা আপনি যদি চারশো করেও বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার মাদার কালচার বিক্রির পরিমাণ এসে দাঁড়াবে একশো কেজি বিক্রি করলে পরিমাণ এসে দাঁড়াবে চল্লিশ হাজার পোকা বিক্রি করলে যেখানে আপনার টাকা খরচ হয় টাকা লাভ হবে কিন্তু পিউপা পিউপা টাকা অনেকেই বিক্রি করে না দেখা যায় ছয়শ বিক্রি করে পাঁচশো বিক্রি করে তো সেই ক্ষেত্রে যদি আপনি পাঁচশো করে বিক্রি করেন পাঁচশো করে বিক্রি করলে আপনার পঞ্চাশ হাজার টাকা আসবে এটা হচ্ছে ব্যবসায়িক হিসাব আপনার টাকাটা আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনি বিক্রি করতে পারলে বাট বিক্রি করতে না পারলে কিন্তু আপনার লস হয়ে যাবে এটা মাথায় রাখবেন বিক্রি করতে না পারলে আপনার লস হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা